হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সময় সাথী। আর সময় সাথীতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। চড়ছে পারদ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস এক নজরে। তো বন্ধুরা, বাংলার উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানতে হলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। আর আপনারা ভিডিওটি কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ফের কি শীত ফিরল? এদিন সকালের তাপমাত্রা নেমে যাওয়ার জেরে এই প্রশ্ন তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। বুধবার কলকাতার ন্যূনতম তাপমাত্রা ছিল 19.5 ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার সকালে তা নেমে যায় 17.1 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ঘূর্ণাবর্ত, পশ্চিমী ঝঞ্ঝার যে আঘাত উত্তর পশ্চিম ভারতে পড়ছে তার প্রভাব পড়ছে এ রাজ্যেও। শুক্রবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার আঘাত হানার পরিস্থিতি তৈরি হয়েছে জম্মু ও কাশ্মীরে। মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের পরিস্থিতিও তৈরি হয়েছে। এছাড়াও পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 105 কিমি ওপর পর্যন্ত বিস্তীর্ণ রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়া, বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারকে বাদ দিয়ে বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পরবর্তী 24 ঘন্টায় উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী 3 দিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। তবে কোথাও কোথাও কুয়াশার দাপট দেখা দিতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী 3 দিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। এছাড়াও আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা দিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।